হ্যালো বন্ধুরা, আমি মিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা সিম্পল আমিষের পটল আলুর রসা। হ্যাঁ, সবসময় আমরা পটল আলুর নিরামিষ রেসিপি করে থাকি বাঙালিরা। তো আজকে একটু সিম্পলের মধ্যে ভাবলাম পেঁয়াজি দিয়ে রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, রান্নাটা ভালো লাগবে। তোমরা থাকো আমার সাথে, দেখো আমি রান্নাটা কীভাবে করি। আর তোমরা যারা যেন আমার ভিডিওটা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ 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 ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর তোমাদের সাপোর্টের কারণে গতকাল আমি আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার, মানে 500 বন্ধু, 500 ফ্যামিলি মেম্বার পূরণ করেছি। আর তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, এভাবে আমার পাশে থেকো, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো রান্না নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তো চলো রান্না শুরু করি তাহলে।
থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা ধৈর্য ধরে আমার পুরো রান্নাটা দেখেছো। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, যদি তোমাদের এই ভিডিওটা রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওতে।